হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু। আজকে নিয়ে এসেছি একটা খুব ইন্টারেস্টিং ক্লাস। দেখো, আমরা তো ক্লাস করিয়ে যাচ্ছি, আমরা তোমাদেরকে বিভিন্ন ধরনের ক্লাস প্রোভাইড করছি যাতে তোমাদের প্র্যাকটিসের জায়গাটা ঠিক থাকে, কিন্তু আমরা চাইছি তোমাদের ইনভলভমেন্ট। এই মুহূর্তে আমরা খুব তাড়াতাড়ি লাইভ ক্লাসে শুরু করব, কিন্তু এই মুহূর্তে আমি চাইছি যে রেকর্ডেড ক্লাস হলেও তোমাদের পার্টিসিপেশন থাকুক। আজকে এই ক্লাসটাতে আমি কোনো আনসার বলবো না। তোমরা যারা দেখছো, তা তোমাদের কাছে অনুরোধ, তোমরা নিজেরা ট্রাই করে নাও, কমেন্ট সেকশনে গিয়ে আনসারগুলো লিখে দাও, আনসারগুলো লিখে দাও। আমি প্রত্যেককে অনুরোধ করব যে কমেন্ট সেকশনে গিয়ে তোমরা আনসারগুলো লিখে দাও। টোটাল এখানে প্রশ্ন আছে 10টা, আমি একটা প্রশ্নেরও উত্তর বলবো না, তোমরা নিজে দেখো এবং তুমি চমকে যাবে যে তোমরা প্রত্যেকটা পারবে যদি একটু ভালো করে দেখে নাও। কারণ আমি সেই ধরনের প্রশ্ন দিয়েছি যেখানে তোমার কোনোভাবেই তোমার কোনো প্রবলেম হবে না। তাহলে কি স্যার এগুলো পরীক্ষাতে আসবে না? অবশ্যই আসবে, অবশ্যই ইম্পর্টেন্ট। যারা সামনের যে কামিং পরীক্ষাগুলো রয়েছে, সে পুলিশ থেকে শুরু করে SSC, যে কোনো এক্সাম, সমস্ত ক্ষেত্রে এগুলো কিন্তু আসতে পারে, কিন্তু আমি চাই তোমাদের একটা জায়গা তৈরি হোক, তোমাদের পার্টিসিপেশনটা থাক সেই জায়গা থেকে। আমি কোয়েশ্চেনটা পড়ে দেবো, বুঝিয়ে দেবো, কিন্তু কী আনসার হবে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি বলবে। তো চলো শুরু করা যাক। তবে ক্লাস শুরু করার আগে বলবো, তোমাদের সাথেই আমাদের এই ইউটিউব চ্যানেল, এই পরিবার, এই পরিবারে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য, তোমরা প্রত্যেকে আমাদের গুরুত্বপূর্ণ মেম্বার। তোমাদেরকে বাদ দিয়ে, তোমাদেরকে, তোমাদের সাপোর্ট না পেলে আমরা বিন্দু মাত্র এগোতে পারবো না। তাই তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই এই ক্লাসগুলোকে একটু শেয়ার করে দিও এবং আমাদের সাথে কানেক্টেড থাকো। বিভিন্ন ধরনের ক্লাস, যে টপিকের তোমার প্রবলেম, একদম নিজের মতো করে, এটা ভাবতে হবে না যে স্যার এটা তো ইউটিউব, প্রচুর হাজার হাজার চ্যানেল আছে, এবং ভাবার কোনো প্রয়োজন নেই। তোমার যেটা প্রবলেম সেটা তুমি কমেন্ট সেকশনে লেখো, নিচে আমার নাম্বার যাচ্ছে সেখানে হোয়াটসঅ্যাপ কর, আমি ডেফিনেটলি সময় মতো, হয়তো সঙ্গে সঙ্গে রিপ্লাই করতে না পারলেও আমি অবশ্যই তোমার সাথে কথা বলে ব্যাপারটাকে সর্ট আউট করে নেব। তো চলো, আজকের ক্লাস তোমাদের ক্লাস, আজকের ক্লাস তোমার কাজ করার ক্লাস। আমি 4টে অপশনও দিইনি, আমি 2টো করে অপশন দিয়েছি, তোমরা একটু দেখো। স্ট্রিট সিংস আর রিটেন উইট, মানে রাস্তার যে গানগুলো, এখানে সিঙ্গিং হতো, আর রিটেন উইথ ড্যাশ লেটার্স, ক্যাপিটাল না ক্যাপিটোল, কি হবে? একের দাগের আনসার লেখো, কমেন্টে লেখো কি তুমি ভাবছো। আর স্যার এটা তো জানি, আর এটা লিখে কি হবে? আমি অনুরোধ করছি তুমি লেখো, হোক না দেখা যাক না কে কটা ঠিক করে, আমরা এখানে কাউন্টিং করতে পারবো, তুমি নিজে দেখতে পাবে যে তুমি কতগুলো ঠিক করবে। দ্য হেলদিয়েস্ট ড্রিঙ্ক ইজ ড্যাশ ওয়াটার, প্লেন ওয়াটার, কোন প্লেনটা হবে, PLAIN না PLN? 2 নম্বরের প্রশ্ন। হ্যাঁ তুমি লেখো, অবশ্যই লিখবে, 2 নম্বরের দাগ দিয়ে যদি পুরো লিখতে না পারো শুধু অপশনটা লেখো, আর যদি পারো শুধু ওয়ার্ডটা লিখে দাও। বোথ কান্ট্রিজ সাইন্ড দ্য ট্রিটি, কিসের ট্রিটি, PSE, PSE না PIEC? এগুলো কিন্তু প্রচুর কম্পিটিটিভ এক্সামে আসে, এগুলো বলার অপেক্ষা রাখে না, যেগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। মারিয়া হ্যাজ জাস্ট কমপ্লিটেড হার ড্যাশ সেমিস্টার অফ কলেজ, ফোর্থ, FORTH না FOURTH, কোন ফোর্থটা হবে? চারের দাগের উত্তর কিভাবে লিখবে? 4 অপশন এ দিয়ে ওয়ার্ডটা লিখতে পারো, বা 4 শুধু অপশনটা লেখো এইভাবে, বা 4-এর পরে ওয়ার্ডটা লিখে দাও। থ্যাংক ইউ ফর দ্য বার্থডে, প্রেজেন্টস না প্রেজেন্টস, প্রেজেন্টস হবে না প্রেজেন্টস হবে, বার্থডে প্রেজেন্টস হবে, PRESENCE না PRESENTE? দেখো প্রথম যে 5টা কোয়েশ্চেন আমি তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা এক এক করে কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দাও, আমি তোমার আনসারটা দেখে নেব এবং আমি অবশ্যই ইনস্ট্যান্ট রিপ্লাই করে দেব যে তুমি, তোমার কতগুলো ঠিক হলো, তোমার কতগুলো ঠিক হলো। এবং মোটামুটি তোমরা চেষ্টা করো, প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার পার্সোনাল অনুরোধ, তোমরা ইনভলভ থাকো পুরো প্রসেসটার সাথে। এতে কি হবে, হয়তো মনে হচ্ছে যে স্যার বাকিরা দিচ্ছে, আমার দিয়ে কি লাভ, তো আমি চাই প্রত্যেকে দাও। অ্যাসপিরিন ক্যান সাম টাইপ অফ পেইন, অ্যাসপিরিন ক্যান ড্যাশ, এখানে ড্যাশ অফটা ছিল, ক্যান ড্যাশ লেসন না লেসন, এটা দুটোই লেসন আছে, দুটোই লেসন আছে, তোমাকে এখানে কারেক্ট লিখতে হবে, এখানে ভুল আছে, দুটো স্প্রে ইয়েই ভুল আছে, এখানে কমানো, আমি ওয়ার্ডটা বলে দিলাম, কমানো ওয়ার্ডটা হবে, বলো কি হবে, ওয়ার্ডটা লিখে দাও দেখি কে পারে।
ওয়াইন অ্যান্ড চিজ ড্যাশ ইচ আদার, কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট, কোন কমপ্লিমেন্টটা হবে? শিও এম পি এল ইএম এন টি, শিও এম পি এল আই এম এন টি। দ্য পার্ট র্যাঞ্জার ড্যাশ লস্ট হাইকার্স টু সেফটি, লিড না লেড, কি হবে বলো? লিড হবে না লেড হবে? দ্য পার্ট র্যাঞ্জার ড্যাশ লস্ট হাইকার্স টু সেফটি। ড্যাশ ডিড ইউ পুট মাই কার কিজ, হোয়ের না ওয়েট, কোথায় তুমি আমার চাবিটা রেখেছ, হোয়ের হবে না ওয়ের হবে? দশের দাগে উই ড্যাশ সেভারেল ট্রাকস অন দ্য হাইওয়ে, উই থ্রিউ না থ্রো, উই থ্রিউ না থ্রো। প্রত্যেকের আনসার চাই, আমি চাই প্রত্যেকে আনসার দাও, ভুল হোক ঠিক হোক আনসার দাও। যারা আনসার দিচ্ছ তাদেরকে আমার অনেক অনেক কৃতজ্ঞতা, তোমরা এই যে ইনভলভ হলে পুরো ক্লাসটার সাথে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চাইবো তোমাদেরও যাতে প্র্যাকটিসের জায়গাটা হয়, সেই জায়গাটাও আমরা দেখার চেষ্টা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস আ লট।